হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা এক জায়গায় যাব, যাবার আমার ঠিক ছিল না, তো সবাই বলছে যেতে, তো যাব। চলো তোমাদেরও দেখাই আমরা কেমন সাজবো, কেমন কোথায় যাব, সেখানে চলো দেখা যাক। তো আমাদের ড্রেস পরা হয়ে গেছে, এবার সাজা গোজার পাল্লা। ড্রেসিং টেবিলে নিয়ে কাড়াকাড়ি চলছে এখন এখন ও সাজছে, আমি তারপর সাজবো। প্লেস পাচ্ছি না এখন, এদিকে কেউ তাকাচ্ছে না। এই হচ্ছে আমাদের পাকা বুড়ি। আজ রাতে চুলে আটকে যাবে। ওই একটা ছোট আয়না দে না রে। ওই একটা দেখেছে, দেখেছো 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 যেন লাইটে যেন ঝিকমিক করে, লাইট আসছে নিচ্ছে টুম টুম, ঘরটা দেখে নি আমাদের, ওটা চালা। লাল পরি আ গিয়া রেডি। ওহ কি হাসি, মাকে ডাকছিলাম, মায়ের আর সারা নেই। তোমরা বলো আমাদের কেমন লাগছে, ভালো লাগলে লাইক করো একটা, তবে ইন্টারেস্ট বাড়বে। আমরা রওনা দিচ্ছি এবার গাড়িতে। মানু এদিকে দেখ, আমরা এখন মোর মাথায় দাঁড়িয়ে আছি, গাড়িতে তেল ভরতে গেছে ভাই, মানে আমার দেওর এসে গেছে। আমরা আবার রওনা দেব। তোমরা বলো যে কি ভিডিও দেখতে চাও, তাহলে আমি সেরকম করার চেষ্টা করব। আমি বারবার বলছি আমি ইউটিউবের কিচ্ছু জানি না, তো মানে একটা শখ হয়েছে, ইচ্ছা হয়েছে যে আমরা যে ভালো খারাপ যাই সময় হোক একটু ক্যামেরা বন্দি করব। তো সেই জন্যই আর কি আমার ইউটিউব চ্যানেলটি খোলা, তো তোমাদেরও একটু আনন্দ দেব, বা তোমরাও দেখো এনজয় করতে পারো, ভালো লাগতে পারে, তাহলে লাইক করো। অবশেষে আমরা যেখানে আসার কথা সেখানে চলে এসেছি। তো একটু রেস্ট নেবার পর একটু বেড়াতে যেতে ইচ্ছা হলো। সামনেই এত মন্দির আছে দেখতে, মানে দারুণ দারুণ অনেকগুলো মন্দির আছে, তো আমার খুব ভালো লেগেছে, মন্দিরগুলো সত্যি খুব সুন্দর। এবার আসি আসল কথায়, তো আমরা কী উপলক্ষে এসেছিলাম, আমরা হচ্ছে সাতবারই এসেছিলাম। তো যাকে দেখছো এর নামও প্রিয়া, আমার নামও প্রিয়া, ওর নামও প্রিয়া। এটা হচ্ছে আমার জায়ের মাসির মেয়ে, সাদ। সাদের অনুষ্ঠান হচ্ছে, যেহেতু লকডাউন করোনার সময় কাউকেই বলা হয়নি, তেমন কাউকে বলা হয়নি, খুবই ছোট্ট করে। তো প্রার্থনা করি যাতে সুন্দর একটা কিউট কিউট ভালোভাবে একটা বেবি হোক, এটাই প্রার্থনা করি। এবার চলে এলাম খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া চলছে এখন আমাদের। পায়েসের পর্ব চলছে, না এই হচ্ছে ভিডিওটা। হয়েছে মানা, কিছু বলবি? হ্যালো গাইস, আমরা এত পায়েস খাচ্ছি, তোমরা খাবে চলে এসো। খাওয়া দাওয়া মিটে গেছে, তো আমরা এবার আরেকটি জায়গায় যাব। তো চলো কোথায় যাচ্ছি তোমরাও দেখতে থাকো। আরেক জায়গায় আমাদের প্রোগ্রাম আছে, যেহেতু বেরিয়েছি আজকে ফ্রিতে, ড্রাইভার গাড়ির তেলও ভরা হয়েছে, ঘুরবো। তো দিনটা যেকালে মানে বেরিয়েছি, এগেলে সারাদিনটা এনজয় করব।
তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। শীতকালে গ্রামের পরিবেশটা এত মনোরম দৃশ্য, মানে হেভি লাগে দেখতে। তো আমার ছেলেবেলার কথা মনে পড়ে গেল এখানটা দেখে। তখন ছোটোবেলায় বাপির সাথে আলু বসাতে যেতাম, প্রায়ই মনে পড়ে। সেই সব দিনগুলো আর কোনো দিন ফিরে আসবে না। আমরা চলে এসেছি অবশেষে বনমালীপুর মন্দির, যেখানে গিয়েছিলাম সেখান থেকে কাছেই, তাই মন্দির দর্শন তো করতেই হবে। তো তোমরাও দর্শন করো, দেখো কেমন, কত সুন্দর। এটা হচ্ছে বনমালীপুর মন্দির। বল, আমরা এখন বনমালীপুর মন্দিরে বেড়াতে এসেছি, আমরা খুব এনজয় করছি। হ্যাঁ, তুমি ছোট একটু নাচ দেখিয়ে দাও, ডান্স ডান্স। হুম, ঠিক আছে, এই তো মন্দির দেখিয়েছি তো। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো? তো আজকে সারা দিনটা আমাদের এইভাবেই কাটলো, আমরা চারজনে খুব 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 মজা করেছি। তো এইভাবেই মজার মজার ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। একটা তো আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দেব। তো আবার ফুচকা খেতে ইচ্ছা হয়েছে, আমরা দু যাই, ফুচকা খেতে ভীষণ ভালোবাসি। তো ফুচকা তো খেতেই হবে, ফুচকা ঘুগনি খেয়ে বাড়ি যাব। তো আমাদের এইভাবে দিনটা খুব ভালো কাটলো। তোমরা যদি আমার ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো ভালো লাগলে, তবে আরও ইন্টারেস্ট বাড়বে। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার, বাই।